হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফর্মেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুর আজ সকাল থেকেই প্রচণ্ড গরম পড়েছে সারা রাজ্য জুড়ে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া তরফ থেকে আজ সন্ধ্যা ও কালকের জন্য দুটি বিরাট সতর্কতা জারি করলো যা থাকবে এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা যা জানা আপনাদের একান্ত প্রয়োজন তার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে সতর্ক করে দেবেন তাছাড়া আপনাদের লাইক ও শেয়ারি কিন্তু আমাদের উৎসাহিত করে আবহাওয়া দপ্তর থেকে শুরু করে বিভিন্ন লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চূড়ান্ত অস্বস্তিকর খবর শোনালো আবহাওয়া অফিস রবিবার ভোর দুই চব্বিশ পরগনায় ভ্যাবসা গরম থাকবে ঝড় বৃষ্টির তেমন কোনো পরিস্থিতি নেই বড় জোর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোথাও স্থানীয় বর্জ্যগর্ব মেঘে সঞ্চার হবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এতে গরম থেকে স্বস্তি মিলবে না বিশেষ গাঙ্গীয় বঙ্গের তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য তাপ প্রবাহের সতর্কতা জারি করেনি তবে অসমের উপর থাকা একটি ঘূর্ণব্রতের প্রভাবে সংলগ্ন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায় তাপমাত্রা অনেকটাই কম রয়েছে জরা তাপমাত্রার পাশাপাশি বায়ুমন্ডলে বেশি জলীয় বাষ্প থাকার কারণে কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বস্তিকর গরম পড়েছে তো ফ্রেন্ডস আজ সকাল থেকেই দেখতে পাচ্ছেন কিরূপ ভ্যাবসা একটা গরম পড়েছে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে বেশ কিছু দিন ধরে আর কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস নাই তবে যেখানে বলা হচ্ছে খুব থেকে কালকে প্রচুর পরিমাণে গরম পড়তে পারে যার সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আজকে আপনার এলাকার তাপমাত্রা কেমন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট আপডেট পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং